ফৰিকীৰ নাজিৰহাট বাজাৰত্তুন এহাচান এছাইটিৰ নামৰ এক প্ৰতিষ্ঠানৰ গ্ৰাহকৰ কুৰ্টিটিয়ালৈ দায়দেৱে অভিযোগ তুলিলি ইয়ানৰ হাজাৰ হাজাৰ গ্ৰাহকে এহসান এস সোসাইটি নাজিরহাট শাখার প্রধান সমন্বয়কারী নাজিরহাট বড় মাদ্রাসার এক সিনিয়র মহাদ্দেশ মাওলানা সলিমুল্লাহ দুই হাজার সাত সালে এই প্রতিষ্ঠানগুলোর নাজিরহাট শাখা থালু গুজিল জের গ্রাহকালের অভিযোগ ভিত্তিতে জানা দেয় দুই হাজার সাত সালে প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করিবার সময়ত সলিমুল্লাহ হইল এহসান এস সোসাইটি উগ্র ইসলামিক সরিয়াভিত্তিক এবং একশো পার্সেন্ট হালাল সুদমুক্ত প্রতিষ্ঠান ব্যাকরণে ব্যাংকর হারাম না হয় তার প্রতিষ্ঠান ডিপিএস কুলিবেলায় বিশেষভাবে অনুরোধ করছিল তিনি

আর প্রায় এক লাখ হাজার আছে ইভেন নদের ইয়ার পরে আর ওই মুলিশলিম সভাপতি আবহাওয়া টিয়া জমা লাগো যাতে লাগে তেতল্লিশ তারিখ হয়ে যায় এগারো হাজার পাঁচশো টিকা জমি। টিয়া লাগলে আজ খালি এগুলোর এলাকা হয়ে লাস্ট বান্ধিয়ে গেইগি মালালা সরি মোল্লার লো যোগাযোগ করতে চালি তারে ফাওয়ানো যায় ফোনে হয় কল কল তারে ফোনও তো ফানো যায় আর ম্যানেজার মৌলানা মুনির বিন হাসানোর মোবাইলও তো কল করি তারাই ফাঁনও যায় পরে গ্রাহক নাজিরহাট পৌরসভার নব নির্বাচিত মেয়র এস এস সিরাজ উদ্দোল্লা রায় উগ্র সারক দিয়ে যার অনুরূপে উপজেলার নির্বাহী কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা সুরা কমিটি বরাবরও ফাটাই তবে কি হত্য নাই অনুসন্ধান চালাই এত দেখি দিই এর আগেও দুই হাজার চোদ্দ সাল দুই হাজার পনেরো সাল দুই হাজার ষোলো সালে তো টি আত্মসাদের বেশ কিছু অভিযোগ এসে এই প্রতিষ্ঠানগুলোর নামে এই প্রতিষ্ঠানগুলো যশোর রাজশাহিস বিভিন্ন জায়গায় এভাবে সহ সরল ধর্ম দোহাই দিয়ে কুটি কুটি আত্মসাদ করি দেখা যায় এই কর ফোঁড়ে জড়িত তাহাদের সবসময় মাদ্রাসা শিক্ষক মসজিদুর ইমাম এবং মোয়াজ্জিন সই বিভিন্ন ধর্ম ব্যবসায়ী হল ডেক্স নিউজ সি প্লাস